এক মাস ধরে চলা আইনজীবীদের কর্মবিরতি উঠে গেল। শুক্রবার আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় রাজ্য বার কাউন্সিল। গত 24 এপ্রিল হাওড়া আদালত চত্বরে গাড়ি পার্ক করা নিয়ে আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করেন আইনজীবীরা। সেই থেকে গোটা রাজ্য জুড়ে থেমে রয়েছে আদালতের কাজ। শুক্রবার আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহার করে নিল রাজ্য বার কাউন্সিল। 26 মে থেকে আইনজীবীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হয়, কিন্তু এই সিদ্ধান্ত মানতে নারাজ আইনজীবীদের একাংশ। সেই নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।